নমস্কার দর্শক, আবার একটি খেলা নিয়ে চলে আসলাম স্পোর্টস স্টার চ্যানেল থেকে। আমি সৌরভ। আজকে খেলা হচ্ছে সুপার ডিভিশনের বালুঘাট পুলিশ লাইনের মাঠে। একটি বৃষ্টি ভোজা দুপুরে কিন্তু খেলা হচ্ছে। আজকে খেলা শুরু থেকে কিন্তু বৃষ্টি খুব সুন্দর এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। আজকে হোয়াইট জার্সিতে আছে ফ্রেন্ডস ইউনিয়ন, আর ব্লু জার্সিতে কিন্তু আছে এয়ারপোর্ট। খেলা স্কোর কিন্তু এখনও পর্যন্ত 0-0, কোনো দলই কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কোনো স্কোর করতে পারেনি। এবার কিন্তু আক্রমণে উঠে আসছে ফ্রেন্ডস ইউনিয়ন, কিন্তু না হলো না। দর্শক, এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেবেন, যাতে পরবর্তী প্রতিটি খেলা আপনারা সবার আগে দেখতে পান। দক্ষিণ দিনাজপুর ফুটবল লীগের খেলাগুলো কিন্তু এই স্পোর্টস স্টার চ্যানেল থেকে আপনাদের জন্য আনা হচ্ছে। অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খেলাগুলো দেখবেন এবং একটি লাইক দিয়ে কিন্তু আমাদের উৎসাহ দেবেন। এবার কিন্তু একটি বিপজ্জনক জায়গায় ফ্রেন্ডস ইউনিয়ন, দেখা যাক গোলটি করতে পারে কিনা। ও, বার পোস্টে লেগে কিন্তু বল বেরিয়ে আসলো, এখনো কিন্তু বিপদ সীমার মধ্যেই রয়েছে বল। খেলাগুলি শেয়ার করে কিন্তু সকলকে দেখার সুযোগ করে দিবেন, কারণ মাঠে কিন্তু অনেকেই আসতে পারছে না, যেমন আজকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে কিন্তু আজকে অনেকেই মাঠে আসতে পারেনি। তাই খেলাগুলো শেয়ার করে সকলে দেখার কিন্তু সুযোগ করে দিবেন এবং কমেন্টসে জানাবেন কেমন লাগছে খেলাগুলো এবং আপনাদের মূল্যবান মতামতগুলি কিন্তু জানাবেন। আবারও কিন্তু আক্রমণে উঠে আসছে ফ্রেন্ডস ইউনিয়ন, দেখা যাক গোল হয় কিনা। বলতে 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 কিন্তু একটি সুন্দর গোল হয়ে গেল। প্রথম গোলটি কিন্তু করে ফেলল বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন। এই মুহূর্তে স্কোর ফ্রেন্ডস ইউনিয়ন 1-0। বৃষ্টির কারণে কিন্তু মাঠ কিন্তু অনেক স্লো হয়ে আছে, তো সে তার দরুন কিন্তু খেলোয়াড়দের খেলতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু খেলা কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এবার কিন্তু এয়ারপোর্ট তাদের একটি ফ্রি কিক পেয়ে গেল, দেখা যাক সেখান থেকে তারা তাদের প্রথম গোলটি খুঁজে পায় কিনা। কিন্তু না, গোল কিন্তু হলো না। মাঠে কিন্তু যথেষ্ট পরিমাণে জল জমে রয়েছে, যার কারণে বল কিন্তু স্লো হয়ে যাচ্ছে বারে বারে। আবারও কিন্তু আক্রমণে উঠে আসছে বালুঘাট ফ্রেন্ডস ইউনিয়ন, দেখা যাক আবারও তাদের কাঙ্ক্ষিত দ্বিতীয় গোলটি খুঁজে পায় কিনা। খুব সুন্দরভাবে কিন্তু আবারও তাদের দ্বিতীয় গোলটি করে ফেলে দিল। এই নিয়ে স্কোর কিন্তু বালুঘাট ফ্রেন্ডস ইউনিয়ন 2-0। আবারও কিন্তু আক্রমণে উঠে আসছে ফ্রেন্ডস ইউনিয়ন, কিন্তু না, গোল কিন্তু হলো না, বল মাঠের বাইরে। এই মুহূর্তে হাফ টাইমের বাঁশি কিন্তু বেজে গেল। হাফ টাইম স্কোর বালুঘাট ফ্রেন্ডস ইউনিয়ন 2-0। দ্বিতীয় আপের খেলার বাসে কিন্তু বেজে গেল। আজ কিন্তু খেলা হচ্ছে এখানে সুপার ডিভিশনের, খেলা হচ্ছে পুলিশ লাইন মাঠে। অধিক বৃষ্টির কারণে কিন্তু মাঠ একটু স্লো হয়ে আছে। এখনো পর্যন্ত স্কোর কিন্তু 2-0। ব্লু জার্সিতে আছে এয়ারপোর্ট ইয়ংস, হোয়াইট জার্সিতে আছে বালুঘাট ফ্রেন্ডস ইউনিয়ন। বালুঘাট ফ্রেন্ডস ইউনিয়ন 2 গোলে এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু একদম
কর্নার কিক পেয়ে গেল এয়ার প্রোটিয়ন্স। দেখা যাক বলটিকে জালে রাখতে সমর্থ হয় কিনা তারা, কিন্তু না, হলো না। দর্শক, এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী প্রতিটি খেলা আপনারা সবার আগে দেখতে পান। তার জন্য আপনাদের কিন্তু বেল আইকনটি অল করে রাখতে হবে সাবস্ক্রাইব বাটনের ঠিক পাশেই। আবারও কিন্তু বালুরঘাট ফ্রেন্স ইউনিয়ন একটু আক্রমণে উঠে আসার চেষ্টা করছে, দেখা যাক কি হয়। ও, বল কিন্তু মাঠের বাইরে, খুব সুন্দর কিন্তু একটি গোল করার সুযোগ ছিল, হলো না। আবারও কিন্তু একটু আক্রমণে উঠে আসছে বালুঘাট ফ্রেন্স ইউনিয়ন, দেখা যাক বলটিকে তারা জালে রাখতে সমর্থ হয় কিনা। নিজেদের মধ্যে কিন্তু বল কাটাচ্ছে, ও খুব সুন্দর কিন্তু একটি চেষ্টা করেছিল, গোলটি হলে কিন্তু একদম খুবই দৃষ্টিনন্দন এবং দেখার মতন গোল কিন্তু হতো। দর্শক, আপনারা কিন্তু আমাদেরকে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন, কারণ আপনাদের এই একটি লাইক কিন্তু আমাদের অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আবারও কিন্তু ফাউল থেকে একটি ফ্রি কিক অর্জন করে নিল বালুঘাট ফ্রেন্স ইউনিয়ন, কিন্তু বল মাঠের বাইরে। দর্শক, আপনারা অতি অবশ্যই কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং খেলাগুলো কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন, কারণ অতিরিক্ত বৃষ্টির মধ্যে কিন্তু আমরা আপনাদের জন্য এই খেলাগুলো তুলে আনছি। তাই একটু শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই, কারণ সকলে কিন্তু মাঠে আসতে পারছে না। বল দখলে লড়াই কিন্তু চলছে দুই টিমের মধ্যে। আবারও কিন্তু একটি গোলের সুযোগ রয়েছে এয়ারপোর্ট অংশের কাছে, কিন্তু না, আবারও কিন্তু একটি সুন্দর সুযোগ তারা হেলায় হারিয়ে ফেললো। বল কিন্তু কিপারের হাতে, গোল কিন্তু হলো না। আবারও কিন্তু একটু আক্রমণ তুলে আনার চেষ্টা করছে বালুঘাট ফ্রেন্স ইউনিয়ন, দেখা যাক কি হয়। ও, অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু মাঠের এই অবস্থা হয়ে রয়েছে, প্রতিটি প্লেয়ার কিন্তু স্কিট করে করে যাচ্ছে বারবার। আবারও কিন্তু একটু আক্রমণ তুলে আনার চেষ্টা করছে এয়ার প্রোটিয়ন্স, দেখা যাক গোল হয় কিনা। ও, দারুণ সুন্দর কিন্তু একটি সেভ করে দিল গোলকিপার, একদম গোটা শরীরটা কিন্তু ছুড়ে দিয়ে কিন্তু বলটিকে সেভ করলো। ও, আবারও কিন্তু বল বাইরে বেরিয়ে গেল, খুব সুন্দর কিন্তু একটি প্রচেষ্টা ছিল এয়ার প্রোটিয়ন্সের, কিন্তু গোল কিন্তু আসলো না। এবার কিন্তু একটি হলুদ কার্ড হয়ে গেল, এইমাত্র কিন্তু এয়ারপোর্টের একটি হলুদ কার্ড হয়ে গেল। এবার এয়ারপোর্ট কিন্তু একটি ফ্রি কিক পেয়ে গেছিল, কিন্তু না, সেটি কিন্তু অন টার্গেট করতে পারলো না এয়ারপোর্ট, বল কিন্তু মাঠের বাইরে। খুব সুন্দর কিন্তু একটি সুযোগ রয়েছে এয়ারপোর্টের কাছে গোল করার, কিন্তু না, এবারও কিন্তু পারলো না।
এবং সাথে সাথে কিন্তু একটি কর্নার কিক অর্জন করে নিল। এরপর দেখা যাক, এবার একটু লম্বা বল ভাসিয়ে দিল কিন্তু না, এবারও কিন্তু গোল আসলো না কাঙ্ক্ষিত। আবারও কিন্তু একটি আক্রমণে উঠে আসছে বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন, দেখা যাক গোল করতে পারে কিনা। খুব সুন্দর কিন্তু এটি গোল আসে, সুযোগ বলতে বলতে কিন্তু আবারও তাদের তৃতীয় গোলটি করে ফেললো। এই মুহূর্তে স্কোর বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন 3 এয়ারপোর্টি অংশ 0। খুব সুন্দর কিন্তু একটি গোলের সুযোগ কিন্তু না, তবুও কিন্তু ব্যর্থ হলো। দারুণ কিন্তু একটি সুযোগ ছিল এয়ারপোর্ট ইয়ংসের গোল করা। আবার কিন্তু একটি গোলের সুযোগ, বলতে বলতে কিন্তু তারা তাদের 4 নম্বর গোলটি করে ফেললো। এই মুহূর্তে স্কোর বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন 4 এয়ারপোর্ট ইয়ংস 0। খুব সুন্দর কিন্তু একটি প্লেসমেন্ট করে গোলটি করে ফেললো তারা। দারুণ সুন্দর কিন্তু একটি গোল হয়ে গেল এই মুহূর্তে, লম্বা বল ভাসিয়ে কিন্তু গোল করে দিলেন এয়ারপোর্ট ইয়ংস। তারা তাদের প্রথম গোলটি কিন্তু করে ফেললো। এই মুহূর্তে স্কোর 1-4 এয়ারপোর্ট ইয়ংস 1 বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন 4। আবারও কিন্তু একটি আক্রমণে উঠে আসছে কিন্তু না, গোল কিন্তু হলো না ফ্রেন্ডসের। ও খুব সুন্দর কিন্তু শট নিয়েছিল কিন্তু একদম বল কিন্তু কিপারের হাতে, গোল কিন্তু হলো না। আবারও কিন্তু একটা আক্রমণে উঠে আসার চেষ্টা করছে বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন, দেখা যাক বলটিকে জালে রাখতে পারে কিনা, কিন্তু না, বল মাঠের বাইরে। এবার কিন্তু ফ্রেন্ডস ইউনিয়ন একটি কর্নার কিক পেয়ে গেল, দেখা যাক সেখান থেকে আবারও গোল করতে পারে কিনা, কিন্তু না, হলো না, বল কিন্তু মাঠের বাইরে। আবার একটি আক্রমণ তৈরির চেষ্টা করছে কিন্তু না, অফসাইড। ও খুব সুন্দর কিন্তু আবারও একটি বল বাড়িয়ে দিয়েছিল কিন্তু জালে রাখতে পারলো না।
খুব সুন্দর, কিন্তু আবার একটু আক্রমণে উঠে আসছে এয়ারপোর্টিয়ান্স। দেখা যাক গোল করতে সক্ষম হয় কিনা, কিন্তু না, বল নিয়ে ভিতরে ঢুকতে ব্যর্থ হলো। আবারও কিন্তু একটু আক্রমণ উঠে আনার চেষ্টা করছে এয়ারপোর্টিয়ান্স। দেখা যাক এবার এই আক্রমণটি থেকে তাদের দ্বিতীয় গোলটি আসে কিনা, কিন্তু না, বল একদম কিপারের হাতে। আজকের মতন ম্যাচ ফিনিশ, ফুল টাইম কিন্তু হয়ে গেল, ফুল টাইম স্কোর বারুগার ফ্রেন্স ইউনিয়ন 4 এয়ারপোর্টিয়ান্স 1, ম্যাচ উইনার বালুঘাট ফ্রেন্স ইউনিয়ন। বালুঘাট ফ্রেন্স ইউনিয়ন ক্লাবের প্লেয়ার আজ পুলিশ লাইন মাঠে খেলা হলো, আমাদের বিপক্ষে ছিল এয়ারপোর্ট, তাদেরকে 4-1 গোলে হারিয়েছে। খেলাটা খুবই সুন্দর হয়েছে এবং খেলাটা হয়েছে বালুঘাট পুলিশ লাইন মাঠে। যারা যারা খেলা দেখতে আসছ তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ।